আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। তো আজ আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসছি। তো এখানে তো দেখতে পাচ্ছেন আমার শ্বশুর আর আপনাদের ভাইয়া। তো আব্বা আসলে একটু খেতে গিয়েছিল, ওই কারণে আব্বার এই অবস্থা। তো যাই হোক, তো বাবা ছেলের আসলে মায়া মহাব্বত কোনো সময় কমে না, যেমন মা ছেলে মেয়েদের মায়া মহাব্বত কমে না কোনো দিন, তেমনি কিন্তু বাবারাও কিন্তু একইভাবে কিন্তু সেই ভূমিকাটা পালন করে। মানে বাবা ছেলেরা হয়তো ওনাদের এটা বেশি একটা কারো চোখে পড়ে না। তো যাই হোক, একই কিন্তু আসলে হিসাব করতে গেলে আসলে হয়তো ওনারা হয়তো দেখাতে পারেন না, কিন্তু কি বলবো, ওনাদেরও কিন্তু সেম এটাই আছে। তো যাই হোক, আমরা এখন ঘরে ঢুকলাম আর কি। বাহির থেকে মানে শুরুতেই আব্বাকে পেয়ে আপনাদের ভাইয়ার যে একটা মানে মুভমেন্ট কাজ করতেছিল সেটা আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই রুমটাতে আমার শাশুড়ি মা ঘুমাতো, তো আব্বা আসলে বলতেছে যে এসে দেখে যাও তোমার আম্মা যে রুমটাতে ঘুমাতো সেটা এখন আমি ঘুমাই, মানে ওনার ছেলেকে বলতেছে আর কি। তো এইখানে আম্মা ঘুমাতো, তো আম্মা আসলে এখানে ঘুমাতো আর কি সব সময়। তো এখন এই বিছানাটাতে আব্বা ঘুমায়, তো এটাই বলতেছে আর কি ওনার ছেলেকে যে। তো ওনারা বাবা ছেলে বসে একটু গল্প করবে সেটা আপনাদের সাথে আমি তুলে ধরতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের কাছ থেকে আমার শ্বশুরের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমার শ্বশুরকে হায়াত দারাজ করেন, সেটাই আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন সবসময় আমার শ্বশুরকে ভালো রাখেন, সয়ে সালামতে রাখেন, আপদ বিপদ থেকে যেন বাঁচিয়ে রাখেন আর কি। আমার শাশুড়িকে কিন্তু আপনাদের ভাইয়া দেখতে পারেনি, তো সেটা তো একটা কষ্টের বিষয় ছিল। মানে কী যে কষ্ট কর সেটা আসলে যার সাথে হয় সেই বুঝে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এদিক থেকে আমাদের বাহিরের এটা আর কি, বাহিরের দৃশ্যটা এমনিতে খোলামেলা আমাদের ঘরগুলো এক সাইডে, আর এখানে এটা আমাদের বাড়ি, আমার দেবর আর আমরা মিলে আর কি। ওরা দুই ভাই, দুই ভাইয়ের জায়গা জায়গা এখানে। তো আমরা আসলে ঘর দুয়ার এখনও উঠাইনি, তো যেহেতু আমরা আসলে একটু শহরের দিকে থাকি আর কি, সেই কারণে আসলে এখানে আর ঘর দুয়ার উঠানো হয়নি। আর এমনিতে আমাদের এই ঘরগুলো কিন্তু খালি পড়ে থাকে, তো আমরা যখন বেড়াতে আসি তখন এখানে এমনিতে চার পাঁচটা রুম আছে, সবগুলা খালি থাকে। আসলে মেয়েরা বিয়ে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার দেবরের ঘরগুলোই কিন্তু একেবারে ফাঁকা। তো যাই হোক, মেয়েরা তো সবসময় মেয়েরা কিন্তু বাপের বাড়িতে থাকার কোনো ইয়ে না, মেয়েরা হচ্ছে পরের বাড়ির শোভা। যেখানে রাখবেন মানে যে ফুলদানিতে রাখবেন সেই ফুলদানিতে কিন্তু শোভা পেয়ে যায়। তো যাই হোক, আমার ননদের ঘরে চলে আসলাম। এটা আমার ফুফু শাশুড়ির মানে মেয়ে, আমার ননদ। তো ওর সাথে একটু দেখা করতে চলে আসলাম। ওর একটা ছেলে বাবু হয়েছে, বাবুটার একটু ভিডিও করে নিচ্ছি, আমার মেয়ে বলেছে দেখার জন্য আর কি। জি, একটা ঠান্ডা। তো এর আগে ওর দুইটা মেয়ে, এখন একটা ছেলে হয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যেন, মানে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে যেন বাবুটাকে নেক হায়াত দান করে। তো আসলে আমাদের গরিবের বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখন চলে আসলাম আমাদের দোকানে। আমাদের দোকানটা কিন্তু আমাদের বাড়ির পিছনে, মানে আমাদের ঘরের সাথেই। তো এই তো ছোটখাটো গরিবের দোকান, আমার দেবরের দোকান। আমাদের দোকানে আমার দেবরের দোকান,
ছোট থেকে কিন্তু বড় হয়, তাই না? প্রথমে কিন্তু কেউ বড় হতে পারে না, ছোট থেকেই বড়, অল্প অল্প করে কিন্তু আপনার আল্লাহ চাইলে অনেক কিছু হয়। তো আমাদের বলে দোকানে চা বসিয়েছে আমার যা, আমার এটা আমার জাল, আমার জালে কিন্তু চা বসিয়ে দিয়েছে। আমার দেবরে বাসায় নেই, মানে বিয়ে দাওয়াত করেছে, চা গরম গরম চা বিয়ে দাওয়াতে চলে গেছে। আমার জাল কিন্তু মানে আব্বার দোকানটা খুলেছে আর কি, আমার যা চাটা বসিয়ে দিয়েছে। তো এখন চা খাবো, আব্বার জন্য চা বানাচ্ছে আর আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য। চাটা খেয়ে তারপরে আমি আবার বাড়িতে চলে যাব। আসলে কেটলি থেকে কিন্তু চায়ের কাপ দিয়ে চা নেওয়া হচ্ছে, আর কেটলিটা কিন্তু অনেক বড়, তো নিতে পারতেছে না আর কি, যদি আবার কোনো অঘটন ঘটে যায়। তো একটু সাবধানতা বজায় রেখে কিন্তু কাজটা করতেছে। তো আমি এখন আব্বার জন্য আর জন্য চা নিয়ে যাচ্ছি। আগে তোমারটা ধরো, একটা আব্বারটা দিই। তো দেখিয়ে দিলাম আমাদের গরিবের বাড়িটা আপনাদেরকে। তো আমি তো চলে যাব। তো এটা ছিল আমার পরের দিনের একটু ভিডিও। তো পরের দিন মানে দুপুরে রান্না বাড়ার জন্য আমি কাটাকুটি করে নিচ্ছি। এদিক থেকে আপনাদের ভাইয়া গিয়ে গরুর মাংস নিয়ে আসলো। তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। এইখানে প্রায় মানে 1.5 কেজি মাংস এইখানে, তো আলু দিয়ে রান্না করব। তো রান্নাটা অলরেডি বসিয়ে দিলাম, গরুর মাংস আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে শুটকি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। সব মশলাপাতি তো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে গরুর মাংসটা দিয়ে দিব। গরুর গোশের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো এইখানে আর আমি পুরো রেসিপি দেখালাম না আর কি, আপনাদেরকে একটু একটু দেখিয়ে কিন্তু শেষ করে দিচ্ছি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। কী দেখো, তো ঢাকনাটা উঠিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এদিক থেকে আমি গরম পানি করে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো রান্না বাড়া শেষে সবাইকে খাবারটা দিয়ে দিব। এদিক থেকে আপনাদের ভাইয়াকে পাশের রুমের ভাবি খিচুড়ি রান্না করে দিয়েছে আর কি। তো আর ওইদিক থেকে আমার ছেলে ভাত খাচ্ছে, আর এখানে আমি তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। শুধু দুইটা তরকারি, চুটকি আর আলু সিম।
তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব, আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।